শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দর্শক জানাবো আপনাদেরকে শিরোনাম। দেশ রূপান্তর যেদিকে সংবাদ শিরোনাম করেছে, শুরুতে একেবারে দেখা যাচ্ছে কোটার কাটাকুটিতে 73% চাকরি, মোট সরকারি জনবল তৃতীয় চতুর্থ শ্রেণীর কোটা, এতিম ও প্রতিবন্ধী 10, মুক্তিযোদ্ধা 30, নারী 15, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5, আনসার ও বিডিপি 10, জেলা কোটা 30%। কেনা গোলামদের ক্ষমতায় বসিয়ে তারা খেলতে চায়, জাতীয় শোক দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী। নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন, রাষ্ট্রদূত। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী 8% কমেছে। একটি খুশির খবর আমরা দেখছি, যে আসলে একটি স্বস্তিরও খবর বলা চলে, কারণ সারা দেশে যে হারে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে চলছিল সেটি কিন্তু একেবারে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। আমরা দেখছি হাসপাতালগুলোতেও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। হাসপাতালে যারা দায়িত্ব রয়েছেন তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিলেন। এই পরিস্থিতির মধ্যে কিছুটা হাসপাতালে রোগী যাওয়া কমেছে, কিন্তু ডেঙ্গুর সংক্রমণ যে একেবারে কমেছে সেটি কিন্তু বলা যাবে না। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, বাড়িতে থেকেই ডাক্তারের একজন শরণাপন্ন হয়ে ডাক্তারের শরণাপন্নে কিন্তু চিকিৎসা নিচ্ছেন, বাড়িতেই থাকছেন, যে কারণে হাসপাতালের চাপ কিছুটা কমেছে। তবে ডেঙ্গুর ঊর্ধ্বগতি রয়ে গেছে এবং অনেকেই কিন্তু বলছেন যে এই মাসে সর্বোচ্চ ডেঙ্গুর সংক্রমণ হতে পারে, সেপ্টেম্বর অক্টোবরও সেটি হতে পারে বলে সবাই আশঙ্কা করছেন। তবে সম্প্রতি যে অবস্থা তৈরি হয়েছে, হাসপাতালের যে চাপ সেটা কিছুটা হলেও কমেছে। তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত, সিরিজ বোমা হামলার নির্দেশদাতারা চিহ্নিত হয়নি, তদন্তে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা, দুর্বল সাক্ষীতে বিচার হচ্ছে না 43%। জানি দর্শক, দেশের 63টি জেলায় আলোচিত সিরিজ বোমা হামলার যেই মামলা, সেই মামলার এখনও পর্যন্ত কিন্তু তদন্ত শেষ হয়নি এবং যারা দোষী, যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। সেই সংক্রান্ত একটি বিষয় আমরা দেখলাম সংবাদ শিরোনামে। দেশ রূপান্তরের নিচের দিকে দেখি সাইদিকি নিয়ে স্ট্যাটাস, ছাত্র লীগের 9 নেতাকর্মী বহিষ্কার, নিশ্চিন্ত অবসরের সর্বজনীন পেনশন উদ্বোধন আজ, স্বপ্নটা প্রথম দেখেছিলেন মোহিত। দেশ রূপান্তরের নিচের দিকে দেখছি 40 মিনিটের বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা, ছবিটি গতকাল রাজধানী বাড্ডা পোস্ট অফিসের সামনে থেকে তোলা। শিক্ষার্থীর অশোভন আচরণে শিক্ষকের পদত্যাগ, এস এম হল নিয়ে ধোয়াশা, 3 বছর ধরে ছাত্রদের জন্য বরাদ্দ বন্ধ, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় স্পষ্ট করার দাবি। পৌরসভা সচিবের কোটিপতি স্ত্রী, কক্সবাজার গৃহিণী হয়েও ব্যাংকে বিশাল অঙ্কের লেনদেন, বিলাসবহুল গাড়ি বাড়ি ও কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক। কক্সবাজার পৌরসভার সচিবের স্ত্রীর যেই দুর্নীতির খবর, সেই দুর্নীতির খবরই দেশ রূপান্তর একেবারে শেষ দিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি এই ধরনের সংবাদ শিরোনাম কিন্তু মাঝে মধ্যেই গণমাধ্যমে উঠে আসে যে বড় কর্মকর্তার স্ত্রী, বড় কর্মকর্তাদের ড্রাইভার, পিএস, তাদের যেই এই যে ফেপে ফুটে অর্থ বৈভবের মালিক হওয়া, এই সংক্রান্ত সংবাদ শিরোনাম কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়। যদি আসলে জনগণকে এই সরকারের যে নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে জনগণের প্রতি, সেই বরাদ্দ যদি আসলে এইভাবে মুষ্টিময় কিছু মানুষের হাতে বন্দী হয়ে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ সরকারের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত থাকবেন এবং কিছু মানুষ আসলে যারা দুর্নীতিবাজ রয়েছেন, যারা দুর্নীতি করে অনেক অর্থ বৈভবের মালিক হবেন, সাধারণ জনগণ কিন্তু বঞ্চিত হবেন এই সুবিধা থেকে। সে কারণে এখন থেকে কিন্তু সরকারের উচিত হবে, অনেক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন প্রধানমন্ত্রী নিজেও বলছিলেন, যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, কিন্তু সেই ধরনের কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা কিন্তু দেখা যায়নি, যার ফলে প্রতিনিয়ত কিন্তু এইসব ঘটনা ঘটেই চলছে। এই ছিল দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেদিকে সংবাদ শিরোনাম করেছে, অনিয়মে ডুবছে উত্তর সিটি, মশার ওষুধ নিয়ে 9-6, গৃহকরের টাকা আত্মসাতের অভিযোগ, বাড়ছে খালেদা জিয়ার শারীরিক ঝুঁকি, চিকিৎসক স্মরণ সভায় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা গণতন্ত্রের নামে এই অঞ্চল দখল নিতে চায় একটি বিশেষ শক্তি, সাইবার হামলা 25 প্রতিষ্ঠানে, সার্ভার বন্ধে ভোগান্তি চরমে, সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার 38 ঘন্টা বন্ধে, পাসপোর্ট, বিআরটিএ, ব্যাংকিং সহ সরকারি বেসরকারি সেবা ব্যাহত, সারা দেশে সেবা প্রত্যাশীদের ভোগান্তি, গুজবে শেয়ার বাজারে দরপতন, নতুন সব জঙ্গি সংগঠনের নেপথ্যে জেএমবি, বিচার বন্ধ, সাক্ষীর অভাবে নিম্ন আদালতেই ঝুলছে 41 মামলা, সাক্ষী আসছে না, গ্রেফতারি পরোয়ানায়ও দ্রুত শেষের আশা আইনমন্ত্রীর। এরপর বাংলাদেশ প্রতিদিনের নিচের দিকে যেটি দেখতে পাচ্ছি, পুরান ঢাকায় ভয়ঙ্কর 150 রাসায়নিক গুদাম, ব্যাংক খাতে আস্থা ফেরাতে বললেন গভর্নর, এমডিদের সঙ্গে বৈঠক,
নির্বাচন নিয়ে নতুন ছক করছে সরকার, মেজর ফখরুল ইসলাম আলমগীর। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক যেদিকে সংবাদ শিরোনাম করছে দর্শক, আমরা দেখছি সার্বজনীন পেনশন উদ্বোধন, আজ সর্বনিম্ন 10 বছর চাঁদা দিলেই মিলবে আজীবন পেনশন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সুবিধা সমর্পণ করতে হবে, বেঁচে থাকলে মিলবে আজীবন, মারা গেলে সর্বোচ্চ 15 বছর, প্রবাসী ও 50 ঊর্ধ্ব নাগরিকগণ অংশ নিতে পারবেন, সব আবেদন হবে অনলাইনে। চীন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল আয়োজিত স্মরণসভায় দাঁড়িয়ে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী, বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চায় না, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই তাদের লক্ষ্য। এ নিচের দিকে দেখছি ইত্তেফাকের, জামায়াতের হামলা ভাঙচুর, 14 মামলায় সাইদের ছেলে সহ আসামি 10,000। আন্দোলনে খুলনা মেডিকেল ইন্টার্ন চিকিৎসক ঔষধ ব্যবসায়ীরা পাল্টাপাল্টি ধর্মঘরে, কঠিন দুর্ভোগে রোগীরা। হ্যাকিংয়ের ভয়ে 38 ঘন্টা বন্ধ ছিল এনআইডি সার্ভার, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ। মশা নিধনে উল্টো পথে হাঁটছে কর্তৃপক্ষ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, যার কাজ তাকে দিয়ে করানোর তাকিদ বিশেষজ্ঞদের। আমরা দেখছিলাম যে দেশব্যাপী যে ডেঙ্গু জ্বরের প্রকোপ সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, এবং সেটি আমরা গত কয়েক বছরের তুলনায় দেখছি এবছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড কিন্তু হয়েছে। এই কারণে অনেকেই বলছেন যে আসলে ব্যক্তিগতভাবে অসচেতনতার কারণে, এবং একই সাথে সিটি কর্পোরেশন কিন্তু এর সাথে অনেক বেশি দায়ী রয়েছে। কারণ হচ্ছে যে সিটি কর্পোরেশনের যেই কাজ আসলে মশার ওষুধ ছিটানো, সেটি নিয়ে কিন্তু 6-9 ঘটনা আমরা দেখলাম। এর আরেকটি পত্রিকার মধ্যেও যেটি দেখলাম সেটি হচ্ছে যে মশার ওষুধ কেনা নিয়েও 6-9 ঘটনা দেখা যায়। এমনিতেই এ বিষয়ে আরেকটি বিষয় হচ্ছে কি, এই মশার আসলে কার্যকারিতা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে যে আসলে এই যে কীটনাশক যেটি ছিটানো হয়, আসলে স্প্রে করা হয়, সেটি কতটুকু কার্যকর সেটিও কিন্তু একটি বিষয়, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এরপর যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, দৈনিক যুগান্তর। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, স্কিমে থাকছে না 100 কোটির বেশি মানুষ, উদ্বোধন আজ, পেনশনে আসছে নতুন মাত্রা। আতঙ্কে বিএনপির সক্রিয়রা, গ্রেফতারে নয়া কৌশল, দায়িত্বশীল নেতাকর্মীদের সতর্কভাবে চলাফেরার নির্দেশ। নির্বাচন ইস্যুতে চীন হস্তক্ষেপ করবে না রাষ্ট্রদূত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়, জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধানমন্ত্রী ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করা কারো কারো উদ্দেশ্য। পদ লেহনকারী গোলামদের ক্ষমতায় বসাতেই এত টালবাহানা। এই ছিল যুগান্তরের সংবাদ শিরোনাম, হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আন্তর্জাতিক আদালতে আবার সরকার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অভিযোগ, আইসিসি অভিযোগকারী জামায়াতের আইনজীবী টবি ক্যাডম্যান, 2016 সালে একবার এমন অভিযোগ নাকচ হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত শিশুকে সেবা দিচ্ছেন চিকিৎসকরা, গতকাল ঢাকা শিশু হাসপাতাল থেকে তোলা, সুস্থতার হার বেড়েছে, কমেছে রোগীর চাপ, যেটি বলছিলাম একটু আগেই। বঙ্গোপসাগর ব্যবহার করে অন্যদের আক্রমণের উদ্দেশ্য, পশ্চিমা কয়েকটি দেশের সমালোচনায় প্রধানমন্ত্রী। চীনা রাষ্ট্রদূত, নির্বাচন ইস্যুতে চীন হস্তক্ষেপ করবে না। মিয়ানমারের পরিবেশ জানতে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি। রেয়াতি সুবিধা নিয়েও ডিমের বাজার অস্থির, জাতীয় কমিটির উদ্বেগ। দর্শক, ডিমের নিয়ে যে আসলে কারসাজি আমরা দেখছিলাম সম্প্রতি, হঠাৎ করেই ডিমের প্রতি ডজনে 40-50 টাকা বেড়ে যাওয়ার ফলে কিন্তু ডিমের বাজারে একটি অস্থিরতা দেখা দিয়েছে, এবং সেটি নিয়ন্ত্রণে কিন্তু যেদিন থেকেই অস্থিরতা যদি দেখা দিয়েছে সেদিন থেকেই কিন্তু ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালত সহ অনেক ধরনের অভিযানই কিন্তু আমরা দেখছি, যারা ভোক্ত অধিকার রয়েছে ভোক্ত অধিকারেরও কিন্তু অভিযান আমরা দেখেছি। কিন্তু এরপরেও কিন্তু আসলে ডিমের যে দাম সেটি কিন্তু কমানো যাচ্ছে না, এবং এর মধ্যে থেকে কিন্তু অনেকেই এবার বলছেন যে আসলে যে খরচ, সেই খরচ পোষে আসলে উঠতে ডিমের যে পরিমাণ খরচ লাগে খুব বেশি কিন্তু লাভবান হতে পারে না খামারে। কারণ হচ্ছে তারা বলছেন যে আসলে যে কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় সেই কাঁচামালের অনেক দাম বেড়েছে, এবং উৎপাদন খরচ উৎপাদন ক্ষমতাও কিন্তু অনেকটাই কমেছে এই সম্প্রতি আবহাওয়ার কারণে, যে কারণে ডিমের দাম বেড়েই চলেছে। সম্প্রতি আমরা দেখছি যে সব জিনিসের দামই কিন্তু বাড়ছে, কোনো কিছুই আসলে নাগালের মধ্যে
রাখতে সরকারের যারা দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছে। বাণিজ্য মন্ত্রীও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়েছেন, তবে সম্প্রতি কয়েকটি জিনিসের দ্রব্যমূল্যের দাম কমেছে, সেটি অবশ্যই আশার জাগানীয় খবর। তেলের দাম কমেছে, চিনির দামও কিন্তু কমেছে, কিন্তু আসলে সরকারিভাবে সেটি যদিও কমে কিন্তু আমরা দেখি সরকার থেকে প্রজ্ঞাপনও জারি করা হয় কিন্তু বাজারে কিন্তু আসলে এর প্রভাব খুব বেশি পড়ে না, সে কারণে এখন কিন্তু বাজার নজরদারির কথা বলছেন অনেকে। দর্শক, আমার হাতেরও বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবর আর খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ এখানে সমূহের একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবর আর খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে আছি আমি কৌশল আহমেদ। দর্শক, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো। শুরুতে যে পত্রিকাটি হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, 2000 কক্সবাজার রেল লাইন পরিকল্পনায় গলত, যথাযথ সমীক্ষা করে রেলপথ নির্মাণ দাবি কর্তৃপক্ষের, প্লাবনভূমিতে সড়ক ও রেল উড়াল পথ করার পরামর্শ বিশেষজ্ঞদের, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত 2000 কক্সবাজার রেল লাইন। বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন, রাষ্ট্রদূত, জামায়াতের তাণ্ডব, 10 মামলায় কয়েক হাজার আসামি, আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয়েছে সাইদিকে, বিএসএমএমইউ। দর্শক, আন্তর্জাতিক মান অনুসরণ করেই 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাইদিকে আন্তর্জাতিক যে মান রয়েছে চিকিৎসার, সেই মান অনুসরণ করেই চিকিৎসা দেওয়া হয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে। একটি সংবাদ সম্মেলনের আয়োজন কিন্তু করা হয়েছিল গতকালকের আগের দিন, আমরা দেখেছি সেই সংবাদ সম্মেলন কিন্তু তারা অনিবার্য কারণবশত বন্ধ করে দিয়েছিলেন এবং পরেও কিন্তু প্রজ্ঞাপন দিয়ে রেজিস্ট্রার অফিস থেকে সেটি জানানো হয়েছে যে আসলে তার যে চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসা সংক্রান্ত তার ছেলে যে রয়েছেন মাসুদ সাইদি, তিনি কিন্তু সম্পূর্ণ অকিবহাল রয়েছেন এবং তিনি সব কিছু জানতেন যে আসলে কী পরিণতি হচ্ছে, কোন দিকে কী হচ্ছে, কখন তার স্ট্রোক হলো, তার অবস্থা কখন অবরোধের দিকে যাচ্ছে, সংক্রান্ত সব বিষয়েই কিন্তু তিনি অবগত ছিলেন। কিন্তু এই অনেকেই বলছেন যে আসলে এটি হত্যাকাণ্ড, যে কারণেই কিন্তু আসলে বিএসএমএমইউ এই তাদের পক্ষ থেকে তাদের যে চিকিৎসার যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু তারা জানালেন এবং সেই কারণেই কিন্তু একজন চিকিৎসককে হুমকিও দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং যারা হুমকিদাতা ছিলেন তাদেরকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে আমরা দেখেছি গতকালকে। বিদেশি কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, পররাষ্ট্রমন্ত্রী, সাইবার হামলায় খবর পাওয়া যায়নি সার্ট, তথ্য ফাঁসের দাবি ভারতীয় হ্যাকারদের, এনআইডি সেবা পুনরায় চালু, নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ভিন্ন উদ্দেশ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় শেখ হাসিনা, সিরিজ বোমা হামলার বিচার শেষ হয়নি 18 বছরেও, ঢামেক ছাত্রী সহ 2 লাশ উদ্ধার, 3 সেপ্টেম্বর সংসদ বসছে, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, বৃষ্টি শিক্ষার্থীদের অবরোধ, মানুষ ভোগান্তিতে, ডেঙ্গু দ্বারা 9 জনের মৃত্যু, প্রত্যাশার সর্বজনীন পেনশন কর্মসূচি আজ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল জনকণ্ঠের সংবাদ শিরোনাম, হাতে রয়েছে সময়ের আলো, সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে দেখছি। বাংলাদেশ চীন সম্পর্ক, যুক্তরাষ্ট্র এখন কি চায়, সাইবার যুদ্ধ, হামলার প্রতিবাদে হামলা, দুটো পয়সার জন্য আমেরিকার সঙ্গে সুর মেলায় তারা, আমাদের বাড়িতে যারা খাওয়া দাওয়া করতো তারাই বেমানি করেছে, 15 আগস্ট কারবালার ঘটনাকেও যেন হার মানায়, নির্বাচন নিয়ে যারা উতলা তারাই উন্নয়নের পথে প্রতিবন্ধক, শোকের দিন খালেদা জিয়ার জন্মদিনের উৎসব পালন করা হয়। এর নিচের দিকে দেখছি জনকণ্ঠ, যেটিকে সংবাদ শিরোনাম করছে, নির্বাচনে শুধু হস্তক্ষেপ করবে না চীন, রাষ্ট্রদূত, সর্বজনীন পেনশন চালু আজ, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শাহবাগে জামায়াত নেতাকর্মীর তাণ্ডব, 2 মামলায় সাইদির ছেলে সহ আসামি 5000, সারা দেশে সিরিজ বোমা হামলা, 18 বছর, সক্ষমতা কম হলো নতুন নামে জঙ্গিরা, দুর্নীতি করে পালাচ্ছেন কর্মকর্তারা, 18টি মামলা চলছে বেবি চকের, ট্রাম্পকে কি কারাগারে থাকতে হবে, সাক্ষীর অভাবে ঝুলছে 43 মামলার বিচার, মোট মামলা 159, রায় ঘোষণা 116, 322 জনকে সাজা, খালাস 358 জন। এই ছিল সময়ের আলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম, জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে, হাতে রয়েছে প্রথম আলো, প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, 10 কোটি মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু, উদ্বোধন হবে আজ, 4 ধরনের পেনশন স্কিম চালু হচ্ছে আজ, সরকারি চাকরিজীবী ছাড়া 18 বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারেন, 18 থেকে 50 বছর বয়সীরা পেনশনের আওতায় আসতে চাঁদা দিতে পারবেন, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, চার কর্মসূচি দিয়ে সর্বজনীন পেনশনের যাত্রা শুরু, 50 বছরের বেশি বয়সীরাও বিশেষ বিবেচনায় পেনশনের আওতায় আসতে পারবেন, 60 বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু, আজীবন পেনশন পাবেন, চাঁদাদাতা 75 বছর হওয়ার আগে মারা গেলে মনোনীত ব্যক্তি পেনশন পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, কর্মসূচি বেঁধে 1000 থেকে 10000 টাকা চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে, ডিজিটাল পদ্ধতিতে এবং সোনালী ব্যাংকে গিয়ে চাঁদা দেওয়া যাবে, মশা নিধনের ব্যাকটেরিয়া আমদানিতে জালিয়াতি, ঢাকা উত্তর সিটি সিঙ্গাপুরে কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে, আইনি পদক্ষেপে গ্রহণের
প্রক্রিয়া শুরু। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী। মৃত্যু বেশি ঢাকায়, রোগী বাইরে বেশি, ডেঙ্গু পরিস্থিতি। নগদ টাকা বেড়ে গেছে মানুষের হাতে, ব্যাংকে ফেরাতে নির্দেশ। আতঙ্কিত হয়ে যাতে গ্রাহকরা টাকা তুলে না নেন সেজন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংক সভায় বলছে কর ফাঁকিতে কম দাম দেখিয়ে পণ্য কেনা হচ্ছে, হুন্ডিতে অর্থ যাচ্ছে। সভায় জানানো হয় বেশি দামে কোনো ব্যাংক ডলার কিনলে আর জরিমানা নয়, কর্মকর্তাদের অপসারণ করা হবে। মার্কিন নিষেধাজ্ঞার দুই ব্যাংকের হিসাব, সোনালী ব্যাংকের দূতাবাসের চিঠি। এম শাখাওয়াত হোসেনের লেখা, লাশে লাশে একাকার 32 নম্বরের বাড়ি। কেরানীগঞ্জের রাসায়নিকের ঝুঁকিতে, শিল্প পার্ক তৈরি হয়নি, অস্থায়ী গুদাম উদ্বোধনের পর খালি। পুরান ঢাকার মতো রাসায়নিকের গুদাম গড়ে উঠেছে কেরানীগঞ্জেও। এরপর রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, বাজেট ডিফেক্ট ফিনান্সিং গভর্নমেন্ট কাটস বিবি বোয়িং টু টেম ইনফ্লেশন। পাইলস অফ ডিসকার্ডেড অ্যান্ড ইউজ স্টার্স অ্যাট শানারপর অফ নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ এবং দ্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। দ্য টার্ড বিকাম আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড ফর অ্যাডিস মসকিউটো, দ্য ক্যারিয়ার অফ ডেঙ্গু ভাইরাস, অ্যাজ রেইন ওয়াটার ক্যান ইজিলি অ্যাকুমুলেট ইন দ্যাম। ন্যাশনাল পোল ফর 42,350 সেন্টার টু বে সেট আপ, ইসি অফিসিয়াল সেই সিটিং ড্রাফট লিস্ট। ইউনিভার্সাল পেনশন প্রিমিয়াম টু বি ইনভেস্টেড ইন দ্য বিন বন্ড, ফ্রি ফেয়ার পোল, ইউএস রাইট বডি আর স্যাংশন আদার স্টেপ, সাম ফরেন নেশন ওয়ান টু ইম্পেড প্রোগ্রেস সেইস পিএম। এস আলম আলাদিন ল্যাম্প, এস আলম টার্ন টু হাইকোর্ট, ফাইলস টু পিটিশন ওয়ান সিকিং গ্যাক অফ দ্য অন মিডিয়া। ভায়োলেন্স ইন থ্রি ডিস্ট্রিক্ট, সাইড দিস সন অ্যামং 7,700 অ্যাকিউজড, 56 জামাত শিবির ম্যান ওয়ারেস্টেড ইন ঢাকা অ্যান্ড চিটাগং। আ ফিশারম্যান অফলোড হিস মিসলি ক্যাচ ফ্রম আ বুচ বোতলা মাসগাট ইন ভোলা দৌলত খানি স্টার্ট আফটারনুন, দ্য ফিশারম্যান সেইড হি সোল্ড অল হিস ক্যাচ ফর অনলি টাকা 2,500, হুইচ হার্ডলি কভার দ্য কস্ট অফ ফুয়েল অ্যান্ড দ্য ক্রিউ। দর্শক দেখছিলাম ডেইলি স্টারের প্রধান প্রধান শিরোনাম, একই সাথে সবগুলো পত্রিকা, আমার হাতে থাকা পত্রিকার শিরোনামগুলো শেষ হলো। সেই পত্রিকাগুলোর মধ্যে আজকে যে বিষয়গুলো উঠেছে সেটি হচ্ছে যে গতকালকে প্রধানমন্ত্রী যে শোক দিবসের আলোচনা সভা ছিলেন, সেই শোক দিবসের আলোচনা সভায় কিন্তু একটি বিষয় জোর দিয়ে বলেছেন, সেটি হচ্ছে যে যারা আসলে গণতন্ত্রের কথা বলছেন, যারা আসলে নির্বাচন সুষ্ঠু করার কথা বলছেন, তাদের উদ্দেশ্য আসলে নির্বাচন সুষ্ঠু করা নয়। তাদের উদ্দেশ্য হলো ভারত মহাসাগরকে ব্যবহার করে বিভিন্ন দেশে, আসলে এই এশিয়া মহাদেশের যেসব দেশ রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে, সেই সব অঞ্চলগুলোতে তাদের দখলদারিত্ব বাড়ানো এবং তাদের যে রয়েছে সেগুলো যে তাদের নজরদারি বাড়ানোর জন্যই কিন্তু আসলে এই উদ্দেশ্য তাদের। এবং সেই কারণেই কিছু মানুষ বলেছেন প্রধানমন্ত্রী যে কিছু মানুষকে তারা টার্গেট করে তাদেরকে ক্ষমতায় বসানোর কথা বলে, কিন্তু এই দেশের যে উন্নয়ন অগ্রগতি রয়েছে সেই উন্নয়ন অগ্রগতি বন্ধ করার পায়তারা করছে একটি মহল। এবং তিনি কিন্তু নাম ধরেই বেশ কয়েকটি দেশের কথা বলেছেন, পশ্চিমা বেশ কয়েকটি দেশের কথা, যারা আসলে এই দেশের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যারা দেশের আসলে উন্নয়ন চায় না, গণতন্ত্র আসলে চায় না, তারাই আসলে এই দেশকে অস্থিতিশীল করবার লক্ষ্যে, দেশের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করবার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে। আর একটি সংবাদ দর্শক, আজকে সবগুলো পত্রিকাই উঠে এসেছে শীর্ষ পত্রিকাগুলোর মধ্যে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখছি যে সম্প্রতি ডেঙ্গুর যেই প্রকোপ, সেই ডেঙ্গুর প্রকোপের কারণে কিন্তু হাসপাতালগুলো হিমশিম অবস্থা এবং প্রায় অনেক মানুষ কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু এবছরে মারা গেছে, কিন্তু এই কারণ হিসেবে আসলে অনেকে বলছেন যে সময় মতো স্প্রে না করা, সিটি কর্পোরেশনের অবহেলা এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণেই কিন্তু এইসব ঘটনা ঘটেছে। শিক্ষা দিক থেকে যেটি দেখা গিয়েছে আজকের সংবাদ শিরোনামগুলোতে, যে মশা কেনার যে ওষুধ সেটি আসলে কেনার যেই 6-9-এর ঘটনা যেটি আনার কথা ছিল আমেরিকা থেকে, সেটি কিন্তু আনা হয়েছে চীন থেকে। আবার একটি বিষয় সেটি হচ্ছে যে আসলে যেই টাকার দেওয়ার যে নথি, সেই নথির মধ্যেও কিন্তু গাফলতির যে প্রমাণ সেটি কিন্তু রয়েছে, যে কারণেই আমরা দেখছি যে আসলে মশার যে ওষুধ ছিটানো এমনিতেই আসলে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ছিটানো হয় না। এর পাশাপাশি যতটুকু ছিটানো হয় সেই মশার ওষুধ নিয়েও যদি আসলে দুর্নীতি থাকে তাহলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আরও বেশি বাড়তে থাকবে। এমনিতেই অনেকেই বলছেন যে আসলে মশা ছিটানো যে স্প্রে, সেটি স্প্রে করার করলে আসলে কতটুকু মশা মারা যায় সেটি একটি দেখবার বিষয়, কারণ এটি বাতাসে 20 মিনিট ধরে অব্যাহত না থাকলে কিন্তু সেই মশাগুলো আর মারা যায় না, সেগুলো
যেই অবস্থান থেকে অবস্থান পরিবর্তন করে আবার অন্য জায়গায় গিয়ে মানুষকে কামড়ায় এবং এডিস মশা কিন্তু বাড়তেই থাকে। তো আরেকটি সংবাদ বিশেষ, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেই এইচএসসি পরীক্ষা কিন্তু আটটি বোর্ডে শুরু হয়েছে, একটি বোর্ড কিন্তু সেখান থেকে বাকি রয়েছে। দেখি চট্টগ্রামে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে, জলাবদ্ধতার কারণে কিন্তু চট্টগ্রামের যেই পরীক্ষা রয়েছিল সেই পরীক্ষা আজকে বন্ধ রয়েছে। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে সেই বিশেষ অনুষ্ঠানে আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।